করোনার ছায়া পৃথিবীর সর্বস্তরে ইতিমধ্যেই এই মারণ ভাইরাস প্রাণ কেড়েছে আঠারো হাজার মানুষের বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতের অবস্থাও শোচনীয় ইতিমধ্যেই করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে এগারো জনের এছাড়াও মৃতদের তালিকায় রয়েছে দুজন বিদেশি আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশো ছাড়িয়েছে এই মহামারী প্রতিরোধে মঙ্গলবার রাত থেকে একুশ দিনের জন্য দেশ জুড়ে রয়েছে লকডাউন প্রধানমন্ত্রীকেও করোনা রুখতে একাধিকবার সামাজিক দূরত্বের কথা বলতে শোনা গিয়েছে এবার সেই সামাজিক দূরত্বের চিত্রই দেখা গেল মন্ত্রিসভার বৈঠকে করোনা মোকাবিলায় বুধবার সকাল থেকেই শুরু হয়েছে এই বৈঠক কিন্তু যে পদ্ধতিতে এই বৈঠকে নেতানেত্রীরা যোগদান করেছেন তা এক কথায় অনন্য প্রসঙ্গত মঙ্গলবার মধ্যরাত থেকে দেশ দেশজুড়ে শুরু হয়েছে লকডাউন এরপর বুধবার সকাল থেকে সাধারণ মানুষের কাছে কী করে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং ওষুধ পৌঁছে দেওয়া যায় তাই নিয়ে চিন্তাভাবনা শুরু হয় এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই দুপুরের দিকে ডাকা হয় মন্ত্রিসভার বৈঠক প্রথমে যদিও ঠিক করা হয়েছিল ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠক করা হবে কিন্তু পরবর্তীতে ঠিক হয় সামনাসামনি বসবেন রাজনৈতিক নেতা নেতানেত্রীরা